ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট শিকারীর সাফল্যের রহস্য অন্য কিছু নয়, নতুন বোলিং অ্যাকশন। সম্প্রতি বাঁহাতি স্পিনার আরাফাত সানি নিজেই এমনটি জানিয়েছেন। আগে টার্ন কম পেতেন, নতুন অ্যাকশনে এখন অনেক বেশি টার্ন পাচ্ছেন। বাংলাদেশের হয়ে 16টি ওয়ানডে ও 10টি টি টোয়েন্টি ম্যাচ খেলা সানি। সেই সঙ্গে বল বাতাসে ভিতরের দিকে ঢুকে বের হচ্ছে টার্ন করে, তাই নতুন বোলিং অ্যাকশন নিয়ে সন্তুষ্টি আরাফাত সানির কণ্ঠে। আগের মতো সবই আছে, এখন দুটো জিনিস ভালো হচ্ছে, আগের চেয়ে টার্ন বেড়েছে ও বল ড্রিভ করছে, যা নতুন অ্যাকশনে পাওয়া। তিনি আরও বলেন, যখন নতুন অ্যাকশনে বল করি তখন অবশ্যই আমার জন্য একটু কঠিন ছিল, ক্রিকেট যেহেতু খেলতে হবে এটা আমি আগেই মেনে নিয়েছি। আমি ভাগ্যবান যে অ্যাকশন শুধরানোর পর থেকেই জাতীয় লিগে দুটি ম্যাচ খেলেছি, যেখানে ওভারের কোনো লিমিটেশন ছিল না, এটা খুব কাজে দিয়েছে। উল্লেখ্য, গত বছর মার্চে টি টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় নেদারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই সানি ও তাসকিন আহমেদের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে। দীর্ঘ প্রস্তুতির পর 8 সেপ্টেম্বর ব্রিসবেনে পরীক্ষা দিয়ে বোলিং অ্যাকশন বৈধতার ছাড়পত্র পান তারা, কিন্তু এরপর জাতীয় দলে আর সুযোগ হয়নি সানির। তবে নিজের যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন প্রিমিয়ার লিগে।